হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আমরা কিন্তু ভিডিও শুরুর দিক থেকে বাংলা স্বরবর্ণ এবং পরবর্তীতে বাংলা ব্যঞ্জনবর্ণ সম্পর্কে জেনেছি। চলো এখন আমরা একটি চার্টের মাধ্যমে এই স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণগুলো আরেকবার দেখি। স্বরবর্ণগুলো স্বরে ও স্বরেয়া, রসই দীর্ঘই, রস ও দীর্ঘ, রি এ ঐ ও ও। পরবর্তীতে আমাদের ব্যঞ্জন বর্ণগুলো ক খ গ ঘ ম, চ ছ বর্গীয় জ ঝ ঞ, ট ঠ ড ঢ মূর্ধন্য, ত থ দ ধ দন্ত ন, প ফ ব ভ ম অন্তিষ্ঠ জ বর্ষিণ র, ল তাল বস মূর্ধন্য স দন্ত স, হ ডশিণ র ঢষিণ র অন্তিষ্ঠ জ খণ্ডত্ব অনেকস্বর বিসর্গ এবং চন্দ্রবিন্দু। তোমরা তোমাদের মেইন বইয়ে এই ধরনের একটি বর্ণমালার ছক দেখতে পাবে। বন্ধুরা, তোমরা আমাদের এই 10 মিনিট স্কুলের আগের ভিডিওগুলো যদি চেক করো, তাহলে এই বর্ণগুলো দিয়ে আমরা কী কী শব্দ গঠন করেছি, বাক্য রচনা করেছি, এর উচ্চারণ কেমন, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট কোন ট্রিক্স ফলো করে লিখলে আমাদের হাতের লেখা খুবই সুন্দর এবং পরিষ্কার হবে সে সম্পর্কে আমরা জেনেছি। তাহলে বন্ধুরা, তোমরা আগের ভিডিওগুলো দেখো এবং এই ভিডিও দেখে তোমরা তোমাদের পরীক্ষা করে যাচাই করে নাও তোমরা ঠিক কতটুকু বাংলা বর্ণগুলো চিনতে পেরেছো। ধন্যবাদ।